জামাই তো সেই হবে যে আর্জেন্টিনা সাপোর্ট করবে। বাংলাদেশের মানুষদের নিয়ে বিশ্ববাসী প্রায় হাসি তামাশা করে, এর কারণ বাংলাদেশের মানুষদের চরিত্রগত বৈশিষ্ট্য। নিজ দেশের খবর নাই, অন্য দেশের জন্য ঘুম নাই। এবার ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের মারামারির ঘটনা ফলাও করে প্রচার পেল বিদেশি মিডিয়াতে। নিজ দেশের ফুটবলের খবর নেই, অথচ হাজার হাজার মাইল দূরে থাকা আর্জেন্টিনার মেসির জন্য তোয়া মাহফিল, মিলাদ, মোনাজাত করা হয়েছে। এসব ঘটনায় নিজেদের জাতীয়তা বোধ নিয়ে মাঝে মাঝে শঙ্কা জাগে মনে। অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রতিদিন এই বিদেশি পত্রিকাগুলোতে সংবাদ আসছে। অর্থনীতি ভালো না, কিন্তু তাতে কি, মেসির জন্য পাঁচ গরু জবাই করার ঘোষণাও বাংলাদেশের মিডিয়াতে সংবাদ এসেছে। কাতার বিশ্বকাপে খেলতে গিয়ে মেসিরা যতটা প্রচার পেয়েছে তার চেয়ে বেশি প্রচার পেয়েছে এদেশের মেসি ভক্তদের পাগলামির ঘটনাগুলোতে। বিশ্বকাপ চলাকালে কক্সবাজারে ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের মারামারির ঘটনা প্রচার পেয়েছে। এবার ফাইনালের পর কুষ্টিয়াতে ঘটে গেল মারামারির মতো ন্যাকারজনক ঘটনা। আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকের মারামারিতে আহত হলেন অন্তত সাতজন, তাদের মধ্যে দুজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। ঘটনাস্থল বাংলাদেশের কুষ্টিয়া। খবরে প্রকাশ, কুষ্টিয়ার গড়াই নদের ধারে হরিপুর বাজারে বড় পর্দায় ফিফা ফুটবল ফাইনাল খেলা দেখার আয়োজন করেছিলেন স্থানীয়রা। প্রথমে আর্জেন্টিনা ফ্রান্সকে দুই গোল দিয়ে এগিয়ে যাওয়ার পর মেসির ভক্তরা হইহুল্লো শুরু করে, কিন্তু শেষের দিকে খেলার মোড় ঘুরতেই শুরু হয় চাপা উত্তেজনা। শেষে সেটাই গড়ায় হাতাহাতিতে। রোববার ফ্রান্স এবং আর্জেন্টিনার খেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকরাও খেলা দেখছিলেন, তারা ছিলেন ফ্রান্সের সমর্থনে। আর্জেন্টিনা প্রথমে দুটি গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থকরা মনমরা হয়ে বাড়ি চলে যান, কিন্তু ফ্রান্স ঘুরে দাঁড়াতেই আবার বাড়ি থেকে ওই স্থানে ফিরে আসেন তারা। সেখানে এসে পাল্টা উল্লাসে মাতেন, এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খেলা শেষের টাইব্রেকারে আর্জেন্টিনা জয় পেতেই মেসি ভক্তরা নাচানাচি শুরু করেন। ঠিক তখনই নাকি একজন হুমড়ি খেয়ে পড়েন এক ব্রাজিল সমর্থকের উপরে। তা নিয়ে প্রথমে কথা কাটাকাটি, শেষে হাতাহাতি এবং লাথালাথিতে আহত হয় সাতজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুষ্টিয়া মডেল থানার পুলিশ। বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খেসারতে জীবন দিলেন মোট ১২ জন। ফুটবল নিয়ে তর্ক বিতর্কের জের ধরে সংঘর্ষে পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎ স্পর্শ হয়ে খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মোট ১২ জন মারা গেছে বলে জানা গেছে। এদের বেশিরভাগই কিশোর ও তরুণ। এদিকে ফুটবল খেলা নিয়ে তর্ক বিতর্কের জেরে বিভিন্ন জেলায় সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৭ জন। হতাহতের সবাই বিশ্বকাপ ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গত এক মাসের সংবাদ ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এ সময়ের মধ্যে দেশের তিন জেলায় খুন হয়েছেন তিনজন, সমর্থন করা দলের পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে ও ছাদ থেকে পড়ে মারা গেছেন সাতজন, এবং খেলা দেখার সময় উত্তেজিত হয়ে অসুস্থ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া খেলাকে কেন্দ্র করে লালমিহার ভোলা সহ ৬টি জেলায় ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্কাতর্কের জেরে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর। এর একটি হয়েছে ঢাকার উদূরের সাভার উপজেলায়, অন্যটি হয়েছে হবিগঞ্জের বাহুবলে। একই রাতে হবিগঞ্জের বাহুবলের আদিত্যপুর এলাকায় খেলা শেষে আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থক
দুই কিশোরের মধ্যে ঝগড়া বাঁধে, তাতে জড়িয়ে পড়েন তাদের অভিভাবক। এর জের ধরে পরদিন সকালে এক কিশোরের বাবাকে ধান খেতে বল্লম দিয়ে খুঁটিয়ে জখম করেন আরেক কিশোরের স্বজনরা। শহীদ মিয়া নামের আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে 6 ডিসেম্বর ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ হৃদয় 20 বছর বয়সী এক তরুণ নিহত হন। 3 ডিসেম্বর আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ম্যাচের আগে নুডলস খাওয়ার আয়োজন নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দুটি পক্ষের সংঘর্ষ হয়। এর জের ধরে 6 ডিসেম্বর রাতে আবার সংঘর্ষ বাঁধলে প্রতিপক্ষের হামলায় হৃদয় মারা যায়। সংঘর্ষ, পতাকা টাঙ্গাতে গিয়ে দুর্ঘটনার বাইরেও খেলার উত্তেজনা উচ্ছ্বাসে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর ও নেত্রকোনা জেলার এই দুই ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাদের একজন গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকো ম্যাচের পর এবং অন্যজন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর মারা যায়। তারা দুজনেই খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।